দেশের অন্তর্বেদনার প্রেরণায় আবির্ভূত হয় দেশের অধিনায়ক। দেশের পুরাতন জীর্ণতাকে দূর করে তামসিকতার আবরণ থেকে মুক্ত করে নববসন্তে তার নতুন প্রাণকে কিশলয়িত করবার সৃষ্টি কর্তৃত্ব গ্রহণ করো তুমি। এর সঙ্গে ঠাকুরের বক্তব্য লক্ষ্য করতে পারি। দেশে শান্তি আসবে কিভাবে, এই প্রশ্নের জবাবে ঠাকুর বলেছেন, শান্তি ডিপেন্ড মানে নির্ভর করে ঐক্যের উপর। যার ব্যক্তিত্ব, যার সমষ্টি ব্যক্তিত্ব আছে, অর্থাৎ প্রতি প্রত্যেকের সত্যপোষণী স্বার্থই যার একমাত্র স্বার্থ, সেই সমষ্টিকে চালিয়ে নিয়ে ঐক্যবদ্ধ করে তুলতে পারে। ধর্মের উপর দাঁড়িয়ে একাদর্শে সঙ্গবদ্ধ হলে তা থেকেই আসে সঙ্গতি, শক্তি ও সম্বর্ধনা। এরপরেই আবার প্রশ্ন করা হল, সুভাষবাবু কি আসবেন? এর জবাবে তিনি জানালেন, আমি খুব আশা করি ও প্রার্থনা করি তিনি আসুন, আর তাই করাই আমার পক্ষে স্বাভাবিক। তিনি এসে মঙ্গল করতে পারবেন কি না এ প্রশ্ন করায় আবার ঠাকুর জানালেন, ওই যা বললাম, তা যিনি করতে পারবেন তিনিই মঙ্গল করতে পারবেন। অর্থাৎ যার দ্বারা দেশের সর্বতভাবে মঙ্গল সাধিত হতে পারে এমন কোনো ব্যক্তি বলে তিনিও সুভাষচন্দ্রকে মনে করতেন। রবীন্দ্রনাথের সুভাষচন্দ্রকে বরণ ও ঠাকুরের তার আগমন প্রত্যাশার মূলে দুজনের একই মানসিকতার কাজ করছে নাকি? দেশের স্বাধীনতা ও এই সূত্রে ইংরেজদের সম্পর্কে রবীন্দ্রনাথ ও ঠাকুরের বক্তব্য লক্ষ্য করা যেতে পারে। ঠাকুর বলেছেন, ফ্রিডম মানে স্বাধীনতা না হলে হবে না। ফ্রিডম বা স্বাধীনতা, এর মধ্যে অনুসৃত আছে প্রীতিপ্রবণতা, পরমপিতার প্রতি ভালোবাসায়। মানুষ যদি মানুষের আপন না হয়, বান্ধব না হয়, তবে লাখো রাষ্ট্রীয় অধিকারেও মানুষের কিচ্ছু হবে না। অর্থাৎ ইষ্টনিষ্ট থেকে সকল মানুষকে ভালোবাসতে না পারলে রাষ্ট্রীয় অধিকার বা স্বাধীনতা পেয়েও কোনো লাভ হবে না। তাঁর কালের ভারতবাসীর কথা স্মরণে রেখে তিনি বলেছিলেন যে তাঁরা তখনও ঠিক স্বাধীনতা পেয়েও রাষ্ট্রের সুনাগরিক হতে পারেননি, তখনও তাদের মধ্যে অনেক ত্রুটি। সেই জন্য তিনি আরও বলেছেন যে ব্রিটিশদের ভারত ছাড়ার দাবি সেই সময় তোলা ঠিক হয়নি। তিনি বলেছেন, আমি হলে কুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো বলতাম না, বলতাম কুইট এক্সপ্লয়টিং, কাম টু এক্সেল্ট অ্যান্ড বি এক্সেলেটেড, শোষণ ত্যাগ করো, উন্নত করো এবং উন্নত হও। আজ যা হয়েছে তার থেকে কনস্টিটিউশনাল ইন্ডো ব্রিটিশ ফ্রি স্টেট, নিয়মতান্ত্রিক ভারত ব্রিটিশ স্বাধীন রাষ্ট্র হিসাবে যদি আমাদের আরও কিছুদিন চলতো তাহলেও ভালো ছিল। আর এখনও আমাদের খুব নজর দেওয়া দরকার ধর্মের উপর, কৃষ্টির উপর, তাহলেই আমরা সব ঠিক করে দিতে পারব। দেশবন্ধু চিত্তরঞ্জনের সঙ্গে কথোপকথনের সময় ঠাকুর এই ইংরেজদের মধ্যে যে ভালো জিনিসগুলি ছিল সেগুলি দেশবাসীকে গ্রহণ করতে বলেছিলেন। দেশবাসী খদ্দর পরলে আর জেলে গেলেই শক্তিমান শাসক ইংরেজরা দেশ ছেড়ে চলে যাবে না। দেশটাকে যদি স্বাধীন করতে চান আপনারা,
তবে দেখতে হবে ইংরেজরা কেমন শার্প করে দেশের অন্তর জয় করেছে। আপনারা যদি দেশের সেবায় লেগে যান, কোথায় দেশবাসীর দুঃখ, বাংলার জনসাধারণের কোথায় অভাব, কোথায় দৈন্য, প্রাণে প্রাণে বুঝে যদি তা দূর করার জন্য তীব্রভাবে কর্মে লেগে যান, আর আপনাদের সার্ভিস যখন দেশবাসী তাদের চেয়ে বেশি বলে প্রাণে প্রাণে বুঝবে, তখন স্বরাজ স্বরাজ বলে চিৎকার না করলেও স্বরাজ আপনি আসবে। ঠাকুর এই আলোচনায় দেশবন্ধুকে দেশে মানুষ তৈরির কাজে বিশেষভাবে মনোযোগী হতে বলেছেন। ঠিকমতো মানুষ তৈরি না হলে স্বাধীনতা পেয়েও তা দেশবাসী রক্ষা করতে পারবে না। রবীন্দ্রনাথ ইংরেজদের মধ্যে ছোট ও বড় এই দুটি ভেদ করেছিলেন। বড় ইংরেজদের প্রতি ছিল তাঁর শ্রদ্ধা। তিনি মনে করতেন ইংরেজ জাতি সেদিন পৃথিবীতে যেসব দিক থেকে এত খ্যাতি লাভ করেছিল তা অর্থের জোরে বা শক্তির জোরে নয়, তবে কিসে? ধর্মের জোরে। আর এরই জোরে নয়, তবে কিসে? ধর্মের জোরে। এরই জোরে তারা সর্বাংশে মানুষ। কিন্তু বড় ইংরেজদের সঙ্গে সেদিন ভারতবাসীর যোগ প্রত্যক্ষভাবে ছিল না। এদেশ যারা শাসন করত তাদের অধিকাংশই হীন, নীচ, মনুষ্যত্বহীন, তাই অত্যাচারী। এদের প্রতি রবীন্দ্রনাথের শ্রদ্ধা ছিল না। অথচ এদেশকে অধিকার করে বড় ইংরেজদের চরিত্রগুণে ও সেই ধর্ম বলে একদিন তারা ভারতবাসীর মন জয় করেছিল। কিন্তু কালে কালে বড় ইংরেজদের আদর্শকে দূরে সরিয়ে রেখে ছোট ইংরেজরা প্রবল হয়, আর তখন থেকেই ভারতের দুর্দিন। এই বিষয়ে রবীন্দ্রনাথের কথা, জগতের সকল বড় জাতি যে ধর্মের বলে বড় হইয়াছে, ইংরেজও সেই সকল বলেই বড়। অত্যন্ত রাগ করিয়া একথা বলা চলিবে না যে সে কেবল তলোয়ারের ডগায় ভর করিয়া উঁচু হইয়াছে কিংবা টাকার থলির উপর চড়িয়া। এই বড় ইংরেজদের অন্তরে আদর্শ হল ন্যায়, সত্য ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা। সাধনা পত্রিকায় রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে যখন রবীন্দ্রনাথ প্রথম আলোচনা শুরু করেন, তখন দেশের নেতৃবৃন্দ দেশের মানুষের কথা বিন্দুমাত্র চিন্তা না করে শুধু উপরওয়ালা শাসক ইংরেজদের কাছেই আবেদন করতেন বলে তিনি সন্তুষ্ট হতে পারেননি। স্বদেশী সমাজ প্রবন্ধে রবীন্দ্রনাথ যা বলেছিলেন তার মূল কথাটি রবীন্দ্রনাথের রাষ্ট্রনৈতিক মত প্রবন্ধে আরও একবার স্মরণ করে যা বলেছেন তার সঙ্গে দেশবন্ধুকে প্রদত্ত ঠাকুরের নির্দেশকে মিলিয়ে দেখলে দুজনের চিন্তার সাদৃশ্য চোখে পড়বে। রবীন্দ্রনাথ বলেছেন ইংরেজ আমাদের রাজা বা আর কেউ আমাদের রাজা, এই কথাটা নিয়ে বকাবকি করে সময় নষ্ট না করে সেবার দ্বারা, ত্যাগের দ্বারা নিজের দেশকে নিজে সত্যভাবে অধিকার করবার চেষ্টা সর্বাগ্রে করতে হবে। ছোট ইংরেজ বলতে রবীন্দ্রনাথ যাদের কথা মনে করেছেন তাদের হাত থেকে ভিক্ষাবৃত্তি করে স্বাধীনতা গ্রহণকেও তিনি ভারতবাসীর কাম্য বলে মনে করেননি। মানুষের আত্মা সব কিছুর চেয়ে সত্য, এ কথা যেদিন ইংরেজ বুঝেছিল সেদিন থেকেই তার জয়যাত্রার সূচনা। কিন্তু ক্রমশ তারা সেই সত্যকে ভুলতে বসল। রবীন্দ্রনাথই দেখেছেন তারা যখন কালো ধর্মে হয়েছে মৃত্যু শেলবিদ্ধ, এই মুমূর্ষু বা মুমূর্ষ ইংরেজদের নিকট স্বাধীনতার আবেদন তাঁর ভালো লাগেনি বলেই তিনি বলেছিলেন।
কিন্তু মানুষ কি সত্যকার বড় জিনিস একের হাত হইতে অন্যের হাতে তুলিয়া লইতে পারে? মানুষ যে কোনো সত্য সম্পদ লয় তাহা মনের ভিতরেই লয়, বাহিরে না। ভিক্ষার দানে আমরা স্বাধীন হইব না, কিছুতেই না। স্বাধীনতা অন্তরের সামগ্রী। ঠাকুর ও রবীন্দ্রনাথ দুজনেই মহাত্মাজির প্রবর্তিত চরকা কাটা সম্পর্কে মন্তব্য করেছেন। গান্ধীজির প্রতি রবীন্দ্রনাথের অত্যন্ত শ্রদ্ধা থাকলেও তাঁর চরকার বিষয়টিকেও তিনি অনুমোদন করতে পারেননি। সৌন্দর্য রস রসিক কবি চরকার মধ্যে কোনো সৌন্দর্য লক্ষ্য করতে পারেননি, এবং দ্বিতীয়ত তিনি চরকাকে সুতো কাটবার চরম যন্ত্র বলে এই বিজ্ঞানের যুগে মনে করতে পারেননি। তিনি বলেছেন, বিজ্ঞানের দৃষ্টিতে মহাচক্রের যে বিরাট শক্তিরূপ দেখা যায় সেটাকে যখন ভুলি, যখন কোনো এক বিশেষ কালের বিশেষ চরকাকেই সুতো কাটবার চরম উপাদান রূপে দেখি ও অভ্যস্তভাবে ব্যবহার করি, তবে চরকা ভেতরের দিক থেকে আমাদের কাছে বোবা হয়ে যাবে। চরকা কালান্তর, শুধু চরকা নয়, খদ্দেরকেও তিনি পছন্দ, খদ্দরকেও তিনি পছন্দ করেননি। ঠাকুর চরকা নিয়ে বিস্তারিত আলোচনা করেননি। এক ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছিলেন, চরকার প্রয়োজন আছে, কিন্তু ও সম্বন্ধে অবসেশন অভিভূতি ভালো না। দেখতে হবে কোনটা আমাদের পক্ষে কতখানি প্রফিটেবল, লাভজনক। ইউটিলাইটি এর উপর আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে ঠাকুর প্রয়োজন ও লাভালাভের বাস্তব দিক থেকে মহাত্মাজির চরকাকে দেখেছিলেন, আর রবীন্দ্রনাথের মতো গান্ধীর কাজেরও তিনি প্রশংসা করেছেন। সত্যের প্রতি গান্ধীর নিষ্ঠা ও তার খুবই ভালো লাগত। রবীন্দ্রনাথের মধ্যে প্রতিভা ও প্রজ্ঞার আশ্চর্য সমন্বয় ঘটেছে বলে ঠাকুর মনে করতেন। তাঁর কত গান ও কত কবিতা আলোচনা করে তিনি আলোচনাকালে তিনি মাঝে মাঝে উদ্ধৃত করেছেন। রবীন্দ্রনাথের গুরু গোবিন্দকে অবলম্বন করে লেখা একটি বিখ্যাত কবিতার অংশ বিশেষ ঠাকুর অনেকবারই উদ্ধৃত করেছেন নিজের বক্তব্যকে বিশদ করার জন্যে। রবীন্দ্রনাথের কবিতাটিতে দেখা যায় যে শিখদের দশম গুরু গোবিন্দ ভক্তি ও বিনয়কে তাঁর চরিত্রের ভূষণ করেছিলেন। তিনি গুরু নানকের মতো একান্তভাবে ধর্মপ্রচারক না হয়ে শিখ জাতি গঠনে তাঁর সর্বশক্তি নিয়োগ করেছিলেন। অসাধারণ এই বীর দেশের শিখ সম্প্রদায়ের নেতৃত্ব করার পূর্বে দীর্ঘ কয়েকটি বছর অজ্ঞাতবাসে থেকে কঠোর সাধনা করেছিলেন। সেই সাধনায় সিদ্ধিলাভ করে তিনি দেশনায়কের গুরুদায়িত্ব গ্রহণ করেন। কবিতাটি গুরু গোবিন্দ শীর্ষক হলেও কোনো কোনো সমালোচক মনে করেন এটি মহাত্মা গান্ধীকে উদ্দেশ্য করেই লেখা, এবং কেউ কেউ মনে করেন নেতাজি সুভাষচন্দ্রকে লক্ষ্য করেই রবীন্দ্রনাথের লেখা। সাধনায় সিদ্ধি অর্জন করে কবে গুরু গোবিন্দ দেশবাসীকে বলতে পারবেন, আমার জীবন লোভিয়া জীবন জাগরে সকল দেশ, আমার জীবনে লোভিয়া জীবন জাগরে সকল দেশ। সেই দিনটির জন্য তিনি নির্জনে তপস্যা করে চলেছেন। তাঁর এই সুদীর্ঘকালের সাধনা ও আত্মপ্রস্তুতির প্রয়াসই প্রয়োজন জাতির নেতৃত্বের জন্য। গুরু গোবিন্দ চরিত্রের এই দিকটি ঠাকুরের ভালো লেগেছিল, এবং তিনিও মনে করতেন দেশের সকল নেতৃস্থানীয় ব্যক্তির এই ধরনের নিজেকে প্রস্তুত করার জন্য কঠোর সাধনার দরকার। আর
এ সাধনা মানেই ঈশ্বরের নাম ধ্যান। এই কারণেই ঠাকুর এত প্রিয় ছিলেন, বা ঠাকুরের এত প্রিয় ছিলেন গুরু গোবিন্দ। রবীন্দ্রনাথ গুরু গোবিন্দ সম্পর্কে প্রবন্ধও লিখেছেন। শিবাজি ও গুরু গোবিন্দ এবং বীর গুরু নাম দিয়ে এ দুই প্রবন্ধে রবীন্দ্রনাথ গুরু গোবিন্দ শিখ জাতিকে ঐক্যবদ্ধ করে তোলার জন্যে তার নিজ শক্তি, দূরদর্শিতা এবং বাবা নানক যে ক্ষেত্র প্রস্তুত করেছিলেন সব কিছুরই উল্লেখ করেছেন। কিন্তু যে ধর্মভাবের প্রভাবে শিখ জাতি তাঁর নেতৃত্বে বড় হয়ে উঠল, সেদিকে তিনি দৃষ্টি না দিয়ে তার বাহ্য শক্তির দিকে বেশি নজর দিলেন। ফলে তাঁর অবর্তমানে জাতির সেই ঐক্য স্থায়ী হল না বলে মন্তব্য করেছেন। সোভিয়েত রাশিয়া সম্পর্কে রবীন্দ্রনাথ ও ঠাকুর দুজনেই বক্তব্য আছে। অবশ্য এ বিষয়ে রবীন্দ্রনাথ রাশিয়ার চিঠিতে বিস্তৃত আলোচনা করেছেন, কিন্তু ঠাকুর প্রাসঙ্গিকভাবে প্রশ্নের উত্তরদান করতে গিয়েই কিছু বলেছেন। রবীন্দ্রনাথ যে সময়ে রাশিয়ায় যান, সেই সময় সেখানকার চাষি ও কৃষকদের অবস্থার উন্নতি, সেখানকার শিশুদের প্রতি রাষ্ট্রের নজর এবং সেখানে মানুষ হিসাবে মানুষের মূল্যের স্বীকৃতি দেখে খুশি হয়েছিলেন। অবশ্য সেখানকার আরও অনেক কিছু তার ভালো লাগেনি, যেমন ব্যক্তি স্বাতন্ত্র্যের খর্বীকরণ, ব্যষ্টির সঙ্গে সমষ্টির সমন্বয়ের অভাব, বল প্রয়োগে অনেক সমস্যার সমাধানের প্রয়াস, ন্যায় কি আনা ডিরেক্টরশিপ ইত্যাদি। ঠাকুরও তাঁর কালে সোভিয়েত রাশিয়ার যে সকল পরিবর্তন আসছিল তার কিছু কিছু তাঁর ভালো লেগেছিল। আবার সে দেশের যে গলত তাও তিনি দেখিয়ে দিতে ছাড়েননি। রাশিয়ার কথা যা শুনি তা যদি সত্য হয় তাহলে তো মনে হয় সেখানে প্রতিটি মানুষই রাষ্ট্রের দাস, পেটের ভাতের জন্য রাষ্ট্রের জাঁতাকলে বাঁধা পড়ে গেছে প্রত্যেকে, তাদের আর নড়াচড়ার জো নেই। আমরা উপোস করব সেও ভালো, আমাদের একটু ছেড়ে দে, আমরা একটু নিজেদের মতো চলি, পেটের নিরাপত্তার জন্য রাষ্ট্রের কাছে যারা এইভাবে বন্ধক রাখলো, নিজেদের তার চাইতে যদি সমাজের দশজন মিলে স্বাধীনভাবে সাধ্যমতো পরিশ্রম ও পারস্পরিক সহযোগিতা করার সংকল্প নিয়ে অগ্রসর হতো, তাহলে কি তাদের দুটো পেটের ভাত জুটত না? রবীন্দ্রনাথও মানুষের দুটি সত্তার কথা উল্লেখ করে দুইয়ের দাবি যাতে সমানভাবে পূরণ হয় সে কথা বলেছেন, আর তা না হলে অনেক গলযোগের সম্ভাবনা। তিনি বলেছেন মানুষের মধ্যে দুটো দিক আছে, একদিকে সে স্বতন্ত্র আর একদিকে সে সকলের সঙ্গে যুক্ত, এর একটাকে বাদ দিলে যেটা বাকি থাকে সেটা অবাস্তব। রাশিয়ার চিঠি উপসংহার। সেখানকার মানুষ নিজেদের স্বাতন্ত্র বিসর্জন দিয়ে রাষ্ট্রনায়কদের বশ্যতা স্বীকার করছে, এটা রবীন্দ্রনাথের ভালো লাগেনি। সেখানকার এক নায়কতন্ত্র তার ভালো লাগেনি, তবুও সেখানে সকলের মধ্যে শিক্ষার সমান বিস্তার তাঁর ভালো লেগেছিল। রাশিয়ার ডিকটেটরশিপ রূপ আমাদের যে অত্যাচার তা তার জবরদস্তির দিক, এটা পাপ, কিন্তু এই নঙ্গর্থক দিক ছাড়া তার সদর্থক দিকটা তিনি দেখেছেন, সেটা হলো শিক্ষা। জবরদস্তির একেবারে উল্টো, দেশের কিছু কিছু জিনিস রাষ্ট্রের হাতেই থাকবে এবং রাষ্ট্র তা পরিচালনা করবে, একথা ঠাকুর বলেছেন, কিন্তু সব কিছুরই মালিকানা থাকবে রাষ্ট্রের হাতে, এই জিনিস তিনি মেনে নেননি। ব্যক্তিগত মালিকানায় মানুষ আত্মস্বার্থী হয়ে অন্যের ক্ষতি করবে, একথা যদি মনে করি তাহলে রাষ্ট্রে
বা রাষ্ট্র যারা চালাবেন তাদের হাতে মালিকানা গেলে তারাই যে পরার্থপর হবেন তারই বা নিশ্চয়তা কোথায়? তাই তিনি বলেছেন, স্বউপার্জিত সম্পত্তির উপর ব্যক্তির অধিকার যদি না থাকে, সব অধিকার যদি রাষ্ট্রের কেন্দ্রীভূত হয় এবং রাষ্ট্রের কর্ণধার যারা তারা যদি নিষ্ঠুর বা স্বেচ্ছাচারী হয়, তাহলে কিন্তু সাধারণ লোকের দুঃখের সীমা থাকে না। রাশিয়ায় যে পরিবর্তনের কথা ঠাকুর তখন শুনেছিলেন, সে কথা মনে করে তার প্রশংসাও না করে পারেননি। এ পরিবর্তন তাঁরই ভাবধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, তাই তিনি বলেছিলেন, শুনেছি আজকাল রাশিয়ার প্রত্যেকের প্রফেশন বা বৃত্তি সিলেক্টেড নির্বাচিত হয় অ্যাকর্ডিং টু ইনবর্ন ইনস্টিংক্টস অ্যান্ড ক্যাপাসিটিজ, সহজাত সংস্কার ও ক্ষমতা অনুযায়ী। এর মধ্য দিয়ে বর্ণ ধর্মের মূলনীতি স্বীকৃত হয়েছে বলা চলে। যেখানে সেখানে ঘোররে মাকু চরকি ছাড়া নয়, অর্থাৎ প্রাচীন আর্য সমাজের সঙ্গে রাষ্ট্রের ছিল নিগুড় সম্পর্ক। আর্য সমাজের গঠন এমনই ছিল যে তাতে রাষ্ট্রে কখনোই কোনো গলযোগ উপস্থিত হতো না। আর্য সমাজের বর্ণাশ্রম কালচার বহু সমস্যার সেদিন সমাধান করেছে। ঠাকুর সেই সমাজ ব্যবস্থাকে বারবার যুগজিত পরিবর্তনের মধ্য দিয়ে গ্রহণ করতে বলেছেন। আজকের শুধু ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বকে বাঁচানোর পথ ওই বর্ণাশ্রম কালচার। সেদিন আমাদের সমাজ ও রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতেন ঋষি, তাঁর বিধান ও পরিচালনায় রাষ্ট্র সুন্দরভাবে চলত, এই বিষয়ে ঠাকুর বলেছেন। বর্ণাশ্রম তখন বিশেষভাবে প্রতিপালিত হতো, তাদের সামাজিক ও অর্থনৈতিক শৃঙ্খলা ও সামঞ্জস্য বজায় থাকত, এফিসিয়েন্সি দক্ষতা বৃদ্ধি পেত, আনএমপ্লয়মেন্ট বেকার ব্যবস্থা বলে জিনিস ছিল না, প্রোডাকশানের বা প্রোডাকশান ও উৎপাদনও হতো খুব, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব হতো না, বিভিন্ন বর্ণের মধ্যে কোঅপারেশন সহযোগিতায় ও ছিল খুব, প্রত্যেক বর্ণ নিজ নিজ কাজ করত, কেউ কারোর বৃত্তি অপহরণ করত না, বিভিন্ন বর্ণ ছিল ইন্টারডিপেন্ডেন্ট পরস্পর নির্ভরশীল। শুনেছি প্রত্যেক বর্ণের সমস্যাদি সমাধান ও কল্যাণ বিধানের জন্য তাদের নিজস্ব সংস্থা ছিল। বিভিন্ন বর্ণের এই সংস্থার বিশিষ্ট ও প্রধান যারা বা যারা তাদের নিয়ে পরিষদ গঠিত হতো। ইষ্টানুক চলন, তীক্ষ্ণ বুদ্ধি, লোকসেবা ও বাস্তব সংগঠনমূলক কর্ম পরিচালনার ক্ষমতা, যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি দেখে মন্ত্রী নির্বাচন করা হতো। আগের কালে মন্ত্রী নির্বাচনের সময় দেখা হতো লোকটি সৎ, ধীমান ও করিতকর্মা কিনা। সর্বোপরি থাকতেন ঋষি, এর সঙ্গে ছিল হেরিডিটেরি বংশানুক্রমিক রাজা। আমার মনে হয় আমাদের মতো করে তখনকার দিনে একরকমের কনস্টিটিউশনাল মনার্সি বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র এভোলাপ করেছিল, বিবর্তিত হয়েছিল। ইংরেজদের এই রকমটা আমার ভালো লাগে। পথের সঞ্চয় নামক গ্রন্থে, সমাজ ভেদ নামক প্রবন্ধে রবীন্দ্রনাথ আর্যদের বর্ণাশ্রম ধর্ম সম্পর্কে আলোচনা করেছেন এবং এই কালচার যে সেদিন আমাদের দেশকে নানা সমস্যার হাত থেকে রক্ষা করেছে এই কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছিলেন, বালিতে গেলে বর্ণাশ্রমের সূত্র আমাদের পল্লী সমাজ ও পরিবার মণ্ডলীর
হাড়ের মতো গাঁথিয়া তুলিয়াছে। ভারতবর্ষ তাহার সমাজকে সমস্যার একটা সম্পূর্ণ সমাধান করিয়া বসিয়াছে এবং মনে করিয়াছে এই ব্যবস্থাকে চিরকালের মতো পাকা করিয়া রাখিতে পারিলেই তাহার আর কোনো ভাবনা নাই। এই জন্য বর্ণাশ্রম সূত্রের দ্বারা পরিবার সমাজকে বাঁধিয়া রাখিবার বিধানকে সকল দিক হইতে দৃঢ় করিবার দিনেই আধুনিক ভারতবর্ষের সমস্ত চেষ্টা কাজ করিয়াছে। ভারতবর্ষের সম্মুখে যে সমস্যা ছিল ভারতবর্ষ তাহার একটা কোনো সমাধান পৌঁছিতে পারিয়াছিল, একথা স্বীকার করিতেই হইবে। বিচিত্র জাতির বিরোধকে সে সব রকম করিয়া মিটাইয়াছে, বিচিত্র শ্রেণীর বিরোধকে সে একরকম করিয়া ঠান্ডা করিয়াছে, শক্তিভেদের দ্বারা ভারতবর্ষের প্রতিযোগিতার দ্বন্দ্বযুদ্ধকে নিবৃত করিয়াছে এবং শ্রম ও ক্ষমতার পার্থক্য যে অভিমানকে সৃষ্টি করে জাতিভেদের বেড়ার দ্বারা তার সংঘাতকে সে ঠেকাইয়াছে। একদিকে যদিও ভারতবর্ষ সমাজের নেতা ব্রাহ্মণদের সহিত অন্য বর্ণের স্বতন্ত্রকে সর্বপ্রকার রক্ষা বা সর্বপ্রকার উপায়ে অব্রভেদী করিয়া তুলিয়াছে, অন্যদিকে তেমনি সমস্ত সুখ সুবিধা স্বাতন্ত্র্যকে সর্বপ্রকার উপায়ে অব্রভেদী করিয়া তুলিয়াছে, অন্যদিকে তেমনি সমস্ত সুখ সুবিধা শিক্ষা দীক্ষাকে সর্বসাধারণের মধ্যে সঞ্চারিত করিয়া দিবার জন্য নানাবিধ ছোট বড় প্রণালী বিস্তারিত করিয়া দিয়াছে। এইভাবে ভারতবর্ষের ধনী যাহা ভোগ করে নানা উপলক্ষে সর্বসাধারণের তাহার অংশ পায় এবং জনসাধারণকে আশ্রয় দিয়া ও পরিতুষ্ট করিয়াই ক্ষমতাশালীর ক্ষমতা খ্যাতি লাভ করে। আমাদের দেশে সুদীর্ঘ জীবন প্রার্থনা করি পরমপিতার রাতুল চরণে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।